আমাদের ক্যারিয়ার নষ্ট করবে পারবে না চার করতে হবে এটা সিসিএল এটা সন্তাসীদেরকে এনে টিম করে তারপর খেলাচ্ছে এটা তো খেলাটার হাড়ুডু বানায় ফেলছে সন্তাসী ছেলে পেলে আছে একদিকে যেমন সাকিব এবং তামিমের মধ্যে চলছে ক্রিকেট নিয়ে মাঠের মধ্যে যুদ্ধ কিন্তু অন্যদিকে মিডিয়া জগতের ফিল্ম ইন্ডাস্ট্রিজের সেলিব্রিটিদের নিয়ে আয়োজন করা ক্রিকেট লীগের মধ্যে লেগে যায় এইবার বাস্তবে মারামারি এমনকি এই ক্রিকেট লীগে অংশগ্রহণ করেছে বাংলাদেশের জনপ্রিয় সুপারস্টার আরফান নিশু বাপ্পি চৌধুরী মেজাবিন সহ এমনকি প্রত্যেকটি মিডিয়া জগতের সেলিব্রিটিরা এই ক্রিকেট লীগে অংশগ্রহণ করে খেলে কিন্তু এইবার এই সেলিব্রিটিদের খেলার মধ্যে ঘটে গেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা অন্যদিকে জনপ্রিয় সুপারস্টার আরফান নিশু এই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে নিয়ে বলে যে কোনো খেলা আমাদের মজা এমনকি বিনোদন হিসেবে নেওয়া উচিত কিন্তু এইবার আমি মন থেকে চাইবো আর যেন এই অনাকাঙ্ক্ষিত ঘটনা এই ক্রিকেট লীগে না হয় বন্ধুরা ইতিমধ্যে আপনারা হয়তো সেলিব্রিটি ক্রিকেট লীগে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি দেখেছেন সবাই কিন্তু আসলে সেখানে কি হয়েছিল সেইটা আপনারা অনেকেই জানেন না তো চলুন এই ব্যাপারে আমরা বিস্তারিত জেনে আসি আসলে বন্ধুরা ঘটনাটি হয়েছিল মোস্তফা কামাল রাজ এমনকি দীপঙ্কর দীপনের টিমের মধ্যে এমনকি দুই টিমের মধ্যে হাতাহাতি সহ এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় এমনকি এই ঘটনার ফলে ছয়জন দীপঙ্কর দীপনের টিমের মধ্যে আহত হয় মূলত বন্ধুরা এই ঘটনাটি হয় আগামীকাল রাত ১০টার মধ্যে তারা দুই টিম যখন একসাথে খেলছিল তো রাত ১০টার সময় যখন প্রথম ব্যাটিং হিসেবে মোস্তফা কামালের টিম ব্যাটিং পায় যেই টিমে ছিল তসলিম আহমেদ শরীফুল রাস মেজাবিন সহ আরো অনেকেই কিন্তু তার বিপরীতে ছিল দীপঙ্কর দীপনের টিম যেই টিমে ছিল জিও রওশন জয় চৌধুরী রাস রিপা মনির খান সহ আরো অনেকেই কিন্তু মোস্তফা কামালের টিম যখন প্রথম ব্যাটিং হিসেবে খেলে তারা ১১৯ রানে টার্গেট দেয় কিন্তু অন্যদিকে তার বিপরীতে দীপঙ্কর দীপনের টিম ১১২ রান করতে তারা সক্ষম হয় মাত্র কয়েক রানের ব্যবধানে তারা হেরে যায় কিন্তু জানা গিয়েছে তাদের খেলা শুরুর আগেই একে অপরের মধ্যে ছিল এক দ্বন্দ্ব যার ফলে খেলা শেষ হতে না হতেই একে অপরের টিমের মধ্যে হয়ে যায় হাতাহাতি এমনকি যেই ঘটনাকে ঘিরে নায়িকা রাসরিপা বলেন তাদের টিমের নাকি ৬ জনকে তারা আহত করেছে এমনকি নায়িকা রাসরিপার গায়েও নাকি হাত তুলেছে যার কারণে নায়িকা কেঁদে কেঁদে কি বলল দেখুন এমনকি নায়িকা কাঁদতে কাঁদতে বলেন রায়হান রাপি আর শরীফুল রাস বোতল ছুড়ে নাকি তাকে বলেছে তার ক্যারিয়ার ধ্বংস করে দেবে এমনকি শরীফুল রাজ ছেলে হয়ে একজন নায়িকার গায়ে হাত তুলেছে জানা গিয়েছে শরীফুল রাজ কয়েকটি বস্তি থেকে ছেলেকে নিয়ে এসে এই রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে যেই বিষয়টি নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করছে তো নায়িকার গায়ে হাত তোলা নিয়ে নায়িকা কেঁদে কেঁদে বলেছে এইটার আমি সুস্থ বিচার চাই এমনকি বেশ কিছু ভিডিওতে অনেকেই বলছিল শরীফুলের গা থেকে নাকি কি রকম গন্ধ বেরোচ্ছিল তিনি নাকি নেশাগ্রস্ত অবস্থায় ছিল যার ফলে এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তাছাড়া জানা গিয়েছে রাজ রিপার ক্যারিয়ার ধ্বংস করা নিয়েও হুমকি দিয়েছে শরীফুল রাস আসলে বন্ধুরা আমরা এই সেলিব্রিটি ক্রিকেট লিঙ্ক থেকে আমরা অনেক বিনোদন পাই কিন্তু আজ এই সেলিব্রিটি ক্রিকেট লিঙ্কের অবস্থা খুবই খারাপ তো যাই হোক বন্ধুরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ